আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। আজকে তোমাদের জন্য যেই লেসনটা আমি শেয়ার করব, সেই লেসন সম্পর্কে একটু তোমাদের সাথে সাম আপ করে নিই, যাতে করে তোমাদের এই লেসনটা দেখাটা কতটা জরুরি সে সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। প্রথমে দেখো, আজকে আমি তোমাদেরকে শিখাবো যেটা, সেটা হলো যে শব্দের শেষে যদি ক থাকে তাহলে সেখানে সি হবে না কে হবে, এবং শব্দের শেষে যদি স থাকে তাহলে সেখানে এস হবে নাকি সিই হবে, আবার ভিতরে বা শেষে যদি উ সাউন্ড করে তাহলে সেখানে ও ইউ দিয়ে লিখবে নাকি ডাবল ও দিয়ে লিখবে, রাইট? ছোট বড় আমাদের সবার কাছেই কিন্তু ইংলিশ স্পেলিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন মনে হয়, রাইট? আর যারা বিগিনার রয়েছে তাদের জন্য তো ইংলিশ স্পেলিংটা খুবই কঠিন এবং খুবই একটি বড় একটি ঝামেলার কাজ মনে হয়। সো আজকে যদি তোমরা যদি এই ভিডিওটি যদি দেখো তাহলে অন্তত তোমাদের যে স্পেলিংয়ে যে সমস্যা, তোমাদের যে বানানে যে সমস্যা, সেই সমস্যাটা দূর হবে অনেকটা অংশেই। সো দেখো, যে শব্দের শেষে যদি ক সাউন্ড থাকে তাহলে সেখানে তুমি সি দিয়ে সাউন্ড সি দিয়ে লিখবে না ক দিয়ে লিখবে, এবং শব্দের শেষে যদি কি থাকে স সাউন্ড করে তাহলে সেখানে এস দিয়ে লিখবে নাকি সি ই দিয়ে লিখবে, এবং শব্দের ভিতরে যদি উ সাউন্ড করে তাহলে সেখানে ইউ দিয়ে লিখবে নাকি ডাবল ও দিয়ে লিখবে। এটা কিন্তু আমাদের কিন্তু বিশাল একটি বড় কোশ্চেন, কারণ আমরা যখন লিখতে যাব বা বানান করতে যাব শব্দটা, তখন কিন্তু আমাদের এগুলো কি করতে হবে, ফাইন আউট করতে হবে, রাইট? সো এই কোশ্চেনগুলোরই জবাব দেবো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে। সো এই ভিডিওটি যদি ভালোভাবে যদি দেখো তোমরা, তাহলে তোমরা ইংলিশ স্পেলিংটা তোমাদের অনেকটাই ডেভেলপ হবে। সো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কাছে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে তারাও শিখতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, অথবা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করতে পারো। ওকে, দেখো আমরা কি বলেছি, যে শব্দের শেষে যদি ক সাউন্ড করে তাহলে স্পেলিংয়ের সময় আমরা সি দিয়ে লিখবো নাকি কে দিয়ে কে লিখবো, রাইট? এটা শিখবো। তারপরে দ্বিতীয়ত শিখবো, শব্দের শেষে যদি স সাউন্ড করে তাহলে সেখানে এস দিয়ে বানান করবো নাকি সি ই দিয়ে বানান করবো, এবং শব্দের ভিতরে এবং শেষে যদি ও সাউন্ড পাই তাহলে সেখানে আমরা ইউ দিয়ে করব নাকি ডাবল ও দিয়ে করব, রাইট? এটাই হলো আমাদের ভিডিওর আজকের মূল টপিকস, আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন একটু মনোযোগ সহকারে দেখো, আমি প্রথমে এক নাম্বারটা নিয়ে আলোচনা করি। দেখো বাংলায় আমরা যদি লিখি এটা প্যানিক, রাইট? বাংলায় আমি কি লিখেছি, প্যানিক। দেখো এই প্যানিকের এখানে কিন্তু ক আছে, তাহলে এই ক সাউন্ডটা আমি কি দিয়ে লিখতে পারি? আমরা জানি ক সমান সমান আমরা দুটি লেটার পাই, একটা হলো সি আর একটা হলো কে, রাইট? এখন আমি এই প্যানিক লিখতে আমি সি দেব নাকি কে দেব, এটা কিন্তু আমাকে জানতে হবে। আর এটাই জানার জন্যই আমি তোমাদের সাথে তিনটি ট্রিক্স শেয়ার করব, যেই তিনটি ট্রিক্স শিখে তোমরা খুব সহজেই এই লেটারগুলোর স্পেলিং করতে পারবে। এবার দেখো প্যানিক, আমরা যদি এটাকে লিখি, দেখো পির পে কি পর জন্য আমরা কি পাই, পি পাই, আর এই যে আকারের জন্য আমরা এ পাই, রাইট? আর এই যে ঋষিকার, ঋষিকার কি আগে আসে, বাংলায় ঋষিকার আগে আসে আর ইংলিশে ঋষিকারটা কি যায়, পড়ে যায়। তাহলে এই নোর জন্য আমরা কি পাই, এন পাই, রাইট? প্যানিক। এবার এই যে এই ঋষিকারের জন্য আমরা কি পাই, আই পাই, রাইট? এবার দেখো এখন আমি এখানে কি দেব, ক কে দেব নাকি সি দেব, এখানে আমার কি আছে সি এবং কে, আমি কোনটা এখানে লিখব, এটাই হলো আমার হলো কোশ্চেন, রাইট? এবার দেখো আমরা একটি ট্রিক্স ফলো করব, সেটা হলো যে এই যে আমরা এত দূর বানান করলাম, রাইট, এবং শব্দের শেষে যখন আমরা ক বা সি বা কে কোনটা লিখব সেটা আমরা নির্ণয় করব কিসের উপর ডিপেন্ড করে, দুটি জিনিসের উপর ডিপেন্ড করে। যদি সেই লেটারের আগে যদি পূর্বে যদি এই যে পূর্বের লেটারটি যদি কি থাকে, ভাওয়াল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেব, সি দেব। আর যদি এই লেটারটা যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে আমরা কে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি যে যখন আমরা এটা বানান করলাম এবং তার পূর্বে, অর্থাৎ এই সি এবং কে কোনটা দেব, ওই সময় ওই লেটারের পূর্বে যদি ভাওয়াল থাকে তাহলে
তাহলে আমরা কি দেব, সি দেব, আর যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেখানে আমরা কে দেব। তাহলে এটা কি হবে দেখো, তাহলে এখানে যেহেতু আই আছে তাহলে আমরা এখানে কি দেব, সি দেব, রাইট? অর্থাৎ প্যানিক, এই যে দেখো আই, অর্থাৎ এই লেটারের পূর্বে যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে আমরা কি দেব, সি দেব, আর যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেখানে আমরা কে দেব। এবার দেখো আমরা এই কে দিয়ে একটি এক্সাম্পল দেব, দেখো পিঙ্ক, রাইট? এবার দেখো এই পিঙ্ককে যদি আমরা লিখতে যাই তাহলে দেখো পি পিঙ্ক, পি আই, এই যে ঋষিকারের জন্য আই পাইলাম, তারপরে উঙ্গর জন্য আমরা কি পাই, এন পাই, রাইট? উঙ্গর জন্য আমরা কি পাই, এন পাই, এটা আমরা জানি। তাহলে দেখো যদি এখন আমার এখানে কি দিতে হবে, কে দিমো নাকি সি দিমো, রাইট? এখন দেখো এই যে এই লেটারটা কি, এই লেটারটাকে আমি ফলো করব, এই লেটারটা ছিল হলো কনসোন্যান্ট, তাহলে কনসোন্যান্ট যদি হয় তাহলে আমরা কি লিখবো, কে দেব, তাহলে এই যে পিঙ্ক, রাইট? এই যে কে এসেছে, অর্থাৎ ভাওয়াল যদি আসে সেই লেটারের পূর্বে যদি ভাওয়াল আসে তাহলে আমরা সি দেব, আর যদি পরে তার পূর্বে যদি কনসোন্যান্ট আসে তাহলে আমরা সেখানে কে দিয়ে লিখবো। আশা করি তোমরা এই টিক্সটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ, না বুঝলে আরো বারবার তোমরা দেখবে, দেখলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবার দেখো দুই নাম্বার টিক্স, দুই নাম্বারে কি বলেছে, শব্দের শেষে যদি দন্ত স আসে তাহলে সেটা আমরা কি এস দিয়ে লিখবো নাকি সি ই দিয়ে লিখবো, রাইট? একটা দেখো এক্সাম্পল, দেখো নাইস, নাইস, রাইট? দেখো তো নাইসে এখানে আমরা যদি ইংলিশে এটা লিখতে যাই এখানে কিন্তু দন্ত স এসেছে, দেখো নাইস, এন, এই যে ইটা দেখো এখানে আমরা কিন্তু এন এ দিতে চাচ্ছি, রাইট? না, এটা হবে না, অর্থাৎ যখন শব্দটি এন আই, অর্থাৎ আই যখন আই সাউন্ড করবে তখন সেখানে আই দিতে হবে, রাইট? এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করে আকার দেখেই এ দিয়ে দিই, কিন্তু না, শব্দের ভিতরে যদি আই যদি আই সাউন্ড করে, যেমন নাই, এখানে আই সাউন্ড করছে না, আই এই সাউন্ডটা যদি করে তাহলে সেখানে আই দিয়ে আই লেটারকেই দিতে হবে, দেখো এন আই। এবার দেখো আমরা সি ই দেব নাকি এস দেব, রাইট? নাইস, এন আই, এখানে আমরা কি দেব, ভাওয়াল যদি থাকে তাহলে সেখানে কি হবে, ভাওয়াল যদি থাকে তাহলে সেখানে সি ই হবে, রাইট? সি ই হবে, অর্থাৎ এরকমই, এই যে এটা যেমন লিখলাম তার পূর্বের লেটারটি যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে সি ই হবে, আর যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেখানে এস হবে, রাইট? দেখো নাইস, এন আই সি ই, এই যে এই আই লেটারটা কি ভাওয়াল, এই ভাওয়ালের কারণে এখানে সি ই হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো তারপরেরটা দেখো, পেন্স, এটা যদি আমরা ইংলিশে লিখি, দেখো পি, তারপরে ই আছে, রাইট? তারপরে এন, রাইট? তারপর দেখো এই লেটারটা কি কনসোন্যান্ট, এই লেটারটা কনসোন্যান্ট হওয়ার কারণে এখানে এস বলবে, অর্থাৎ প্যান্স, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এক এবং দুই এটা কিন্তু প্রায় সেম, শুধু একটাই স্ট্রাকচার মনে রাখবে, যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে সি হবে এটার ক্ষেত্রে, আর যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেখানে কি হবে, কে হবে। আর এটার ক্ষেত্রে এসের ক্ষেত্রে দেখো, স্বর ক্ষেত্রে যদি ভাওয়াল থাকে তাহলে সি ই হবে, আর যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেখানে এস হবে। এবার কনসোন্যান্টের এস দিয়ে এই যে একটা এক্সাম্পল দিলাম, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো তিন নাম্বার টিক্সটায় কি বলে, ভিতরে বলছে শব্দের ভিতরে এবং শেষে যদি উ সাউন্ড পড়ে তাহলে সেটা তুমি কি দিয়ে লিখবে, ইউ দিয়ে লিখবে নাকি ডাবল ও দিয়ে সাউন্ডটা ক্রিয়েট করবে, ডাবল ও দিয়ে স্পেলিং করবে নাকি ইউ দিয়ে স্পেলিং করবে, সেটাই আমরা শিখবো তৃতীয় টিপস। দেখো বাংলায় একটি শব্দ লিখলাম, দেখো বুম, রাইট? এই বুমটাকে আমি কিভাবে স্পেলিং করবো ইংলিশে সেটা দেখো, আমরা এই বর জন্য আমরা কি পাই, বি পাই, রাইট? এবার এই রস্যকারের জন্য আমরা ফাঁকা রাখলাম এবং তারপরের লেটারটা কি এম, রাইট? এটা এবার আমাদের কথা হলো যে এখানে আমি ইউ দিয়ে উ সাউন্ডটা করবো নাকি ডাবল ও দিয়ে উ সাউন্ডটা করবো, সেটা শেখার জন্য আমাদের একটি ট্রিক্স মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে
উ, এই উ সাউন্ডের পরের লেটারটা কি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। উ সাউন্ডের পরের লেটার কি? এটা, রাইট? এই লেটারটা যদি কনসোন্যান্ট হয় তাহলে সেখানে কি দিয়ে দিবে? উ সাউন্ডের জন্য ডাবল ও দিবে। অর্থাৎ এই লেটারটি যদি, উ সাউন্ডের পরের লেটারটি যদি কি হয়, কনসোন্যান্ট হয়, তাহলে তুমি ডাবল ও দিয়ে কি করবে, উ সাউন্ডটা লিখবে। আর যদি শব্দের শেষে যদি উ সাউন্ড করে তাহলে সেটা কি হয় সেটা দেখো। দেখো শব্দের শেষে যদি উ সাউন্ড করে তাহলে সেটা তুমি কি দিয়ে লিখবে দেখো, যেমন ক্লু, রাইট? ক্লু, এটাকে আমরা ইংলিশে লিখতে চাইলে কিভাবে লিখবো দেখো, সি আর এল এর জন্য কি, ল এর জন্য এল পেলাম। আর এই উ সাউন্ড আমরা কি করব, যে শব্দের শেষে যদি উ সাউন্ড আসে তাহলে সেখানে আমরা ইউ দিয়ে লিখবো, রাইট? এই যে ইউ দিলাম। এখন এখানে এই যে ক্লু, আমরা জানি শব্দ যদি ইউ অথবা ভি দিয়ে যদি শেষ হয় তাহলে সেখানে সাইলেন্ট একটি ই লেটার দিতে হয়। আবারও বলছি, কোনো শব্দ যদি ইউ অথবা ভি দিয়ে যদি শেষ হয় তাহলে তারপরে একটি সাইলেন্ট ই লেটার দিতে হয়। এই যে ক্লু, এখানে ই একটি সাইলেন্ট লেটার দিলাম এবং শব্দের শেষে উ উ সাউন্ড আসার কারণে আমরা ইউ দিয়ে করলাম, রাইট? এটা যদি আমি আরেকটা দিই এক্সাম্পল তাহলে দেখো, ট্রু, এই ট্রুটা আমরা টির জন্য আমরা, টর জন্য আমরা টি পাইলাম, আর এই র ফেলার জন্য আর পাইলাম, এবং এই যে শব্দের শেষে উ করার কারণে এখানে ইউ দিলাম, রাইট? ইউ দিয়ে করব। এবং এই যে ইউ দিয়ে শব্দটা শেষ হলো যার কারণে আমরা এখানে সাইলেন্ট ই লেটার যোগ করে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো আমি আবার বলছি যে যদি শব্দের শেষে যদি ক সাউন্ড পাও, ঠিক আছে, ক সাউন্ড পাও, তাহলে সেই লেটারটির পূর্বে যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে তুমি কি দিবে, সি দিয়ে লিখবে। আর যদি কনসোন্যান্ট পাও তাহলে সেখানে কি দিয়ে লিখবে, কে দিয়ে স্পেলিং করবে। এবং দ্বিতীয় টিক্সটা দেখো, এবং যদি স পাও শব্দের শেষে তাহলে যদি ভাওয়াইল, তার পূর্বের লেটারটি যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে সি ই দিয়ে লিখবে, এবং যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেখানে তুমি কি দিয়ে লিখবে, এস দিয়ে লিখবে। আর ইউ, উ, উ সাউন্ডের ক্ষেত্রে যদি শব্দের মাঝে যদি উ সাউন্ড হয় তাহলে সেখানে কি দিয়ে লিখবে, উ সাউন্ড যদি করে তাহলে সেখানে তুমি ডাবল ও দিয়ে লিখবে, এবং তার পরের লেটারটা কি থাকতে হবে, কনসোন্যান্ট থাকতে হবে। অর্থাৎ উর পরের লেটারটা কি থাকতে হবে, কনসোন্যান্ট থাকতে হবে। আর শব্দের শেষে যদি উ পাও তাহলে সেখানে ইউ দিয়ে লিখবে, এবং তারপরে কি থাকবে, একটা সাইলেন্ট ই লেটার থাকবে। কারণ আমরা জানি ইউ এবং ভি দিয়ে যদি শব্দ শেষ হয় তাহলে তার পূর্বে একটি সাইলেন্ট লেটার, তারপরে একটি সাইলেন্ট লেটার যোগ করতে হয়। আশা করি তোমরা পুরো ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং তাদেরকে দেখার সুযোগ করে দিবে। আর এই ভিডিও থেকে যদি তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক, শেয়ার, ফলো করতে পারো।